হুশিয়ার 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 হ্যাঁ শুরু করে দিই জিন্দাবাদ জিন্দাবাদ মূল হুশিয়ার হুশিয়ার মনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে পৌরসভার টাকা চুরির বিরুদ্ধে লড়তে হবে একসাথে রাজপথে দিলো মূল হুশিয়ার 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 পৌরসভার কার্ড মানের বিরুদ্ধে পৌরসভায় ঘর চুরির বিরুদ্ধে আয়োজন করেছি। এটা সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা, অর্থাৎ আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন তারা সমস্ত বিষয় তুলে ধরেছেন। আমরা বলতে চাই আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। আপনারা যদি ভাবেন যে দাদাগিরি করে সারাটা জীবন আমরা কাটিয়ে দেবো, এই পশ্চিমবঙ্গ তথা সাঁইথিয়া পুরসভা আমাদের মৌলসী পাট্টা, তাইলে কিন্তু আপনারা ভুল করবেন। দেখুন, সিপিএম তাদের সাংগঠনিক ক্ষমতা এবং অহংকার চরম অবস্থায় পৌঁছেছিল, তারা আজকে পশ্চিমবঙ্গের মুখ থেকে বিদায় নিয়েছে। আপনাদের এই অবস্থা হবে, তবে সিপিএম এর সঙ্গে আপনাদের কি পার্থক্য? সিপিএম এর সেই সমস্ত 70-80 উপর বয়স পাকা চুলের সমস্ত নেতা তারা অনেকে প্রয়াত হয়েছেন, তাদের পাপ তারা সাথে নিয়ে ধুয়ে মুছে চলে গেছেন, কিন্তু আপনাদের জীবনের এখন অনেকটা টাইম বাকি আছে। তাই আমি সতর্ক করতে চাই, সতর্ক হয়ে যান। জনগণের পয়সায়, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হননি, এটা সকলেই জানে। এই পুরসভায় কিভাবে ভোট হয়েছে, কেমন ভাবে ভোট হয়েছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসী দেখেছে পুরসভার ভোট কিভাবে হয় এবং কিভাবে হয়েছে। সঙ্গে নিয়ে যে পৌরসভা সাঁইথিয়ায় গঠিত হয়েছে, সেই পৌরসভার গেটে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য মাইক্রোফোনের মাধ্যমে এবং ৬ জনের প্রতিনিধি পাঠিয়ে প্রতিনিধিদের মাধ্যমে আমাদের বক্তব্য বলছি। তৃণমূল কংগ্রেসে এই যে অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে ভোটে নির্বাচনকে উপেক্ষা করে নিজেদের ব্যবসাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পৌরসভাকে অগণতান্ত্রিকভাবে দখল করা হয়েছিল, সেই দিন পৌরসভার এই দুর্নীতি সামনে এসেছে। আর আজকে আমরা সামনে এসে বলতে চাইছি, ভারতীয় জনতা পার্টি ক্ষুদ্র মোড়া তুচ্ছ নহি ভাবি বনস্পতি। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আগামী দিনে এই পৌরসভার শাসক দল। আমরা পৌরসভায় রাজ করব, আমরা পশ্চিম বাংলায় রাজ করব, আমরা পশ্চিম বাংলার রাজনীতিতে শেষ কথা বলবো। তাই ক্ষুদ্র তুচ্ছ ভেবে যারা পৌরসভায় ডেপুটেশনের দিনে মস্তান মাফিয়াদেরকে পৌরসভার পকেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে বিজেপিকে ধমকানো চমকানোর জন্য, চোখ রাঙানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বলবো চ্যাটার্জি কনস্ট্রাকশনের নাম শুনেছি আমরা। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নিকটাত্মীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা, তার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের মাধ্যমে অনেক দুর্নীতি আমাদের সামনে এসছে। আমরা দেখেছি যে সেই কনস্ট্রাকশনের মালিকের আত্মীয়, তার আত্মীয়রা বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে কাজ করছে, সরকারিভাবে কাজ করছে, সেই তদন্ত হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি এই যে সুনন্দ চ্যাটার্জি এবং সুশোভন চ্যাটার্জি, একজন সাঁইথিয়া ব্লকের আমোদপুরে, একজন রামপুরহাট ব্লকে কাজ করছে, এদের সম্বন্ধে আমরা হিসাব নিচ্ছি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, দুর্নীতি করেছেন। আমরা দেখলাম মুন্না ভাই এমবিবিএস আমরা সিনেমা দেখেছি এখানে একটা মুন্না ভাই আছে সেই মুন্না ভাইয়ের মস্তানি অনেক মস্তানি দেখেছি ভোট পরবর্তী হিংসায় পাঁচ জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল এখানে এখানকার দপ্তরবাড়ির নেতারা যারা পৌরসভা চালান সেই পৌরসভা চালাতে গিয়ে তারা ভাবছেন তাদের ব্যবসা মার খাবে ব্যবসাটা টিকবে কিনা দপ্তরবাবুর নেতারা জেনে নেবেন আর কতদিন চলবে সময় উত্তর দেবে মোল্লা ভাই এমবিবিএস আপনি লোক লাগিয়ে সেই দিন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দিয়েছিলেন হিসাব হবে পৌরসভার সামনে দাঁড়িয়ে দিয়ে বললাম আমরা জানি কোথায় মেয়ের জন্মদিনে ছেলের জন্মদিনে অনুষ্ঠান বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে বিদেশে ভ্রমণ হচ্ছে সব হিসাব আমাদের কাছে এসছে শুধু আমাদের কাছে আসেনি ইডি সিবিআই দপ্তরেও গেছে সমস্ত কারো টাকার হিসাব নেওয়া হবে তাই বলবো মুন্না ভাই এমবিবিএস কাগজ কলম তৈরি করুন যারা আপনাকে লেটের হিসাবে বানিয়ে যারা আপনাকে মাসের পাওয়ার বানিয়ে কাটমানির টাকা ভাগ দিয়েছে আর যাদের দৌলতে কাটমানি খেয়েছেন তাদের নামটাও তৈরি রাখুন আপনাকে ঠিক সময় উত্তর দিতে হবে কেউ আটকাতে পারবে না মানুষকে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন টিকে থাকা যাবে না আপনারা রেলের ওভারব্রিজ নিয়ে নাটক করছেন ভাষা ব্রিজ নিয়ে কাটমানি খাচ্ছেন আর ভাষা ব্রিজটাকে তৈরি হতে দিচ্ছেন না শুধুমাত্র কটা টাকা পাবেন বললে কিন্তু কোনো টাকা থাকবে না কোনো বাড়ি থাকবে না কোনো কোম্পানি থাকবে না আমি কিন্তু সাঁইথিয়ার নারীর টান আমার সামনে আছে আজকে জেলা সভাপতি এমনি হয়নি আজকে হেলিকপ্টার থেকে নেমে হয়নি আজকে প্যারাসুট থেকে নেমেও হয়নি আর সিঁড়ি ভাঙতে ভাঙতে সাঁইথিয়ার অলিতে গলিতে ছাত্র আন্দোলন করেছি মঞ্চে রাস্তার ধারে মাইক ফুটেছি সত্য কথা সত্যভাবে বলেছি সেদিনও বলেছিলাম আজকেও বলছি সাঁইথিয়ার মাটিতে বিজেপির পদ্ম ফুল ফুটবে যারা মস্তানি করছেন মাফিয়াগিরি করছেন তাদেরকে বলবো সাধু সাবধান তোমারে মারিবে যে বিজেপিতে বাড়িতেছে কারণ সাঁইথিয়া এমন একটা পৌরসভা এখানে কোনো দুর্নীতি হয় না ওনাদের কিছু বক্তব্য যেমন রাস্তায় যদি দুই একটা জলের ট্যাপ করা যায় এই যে ট্যাক্স যেগুলো হয়েছে সেগুলো যদি মানে অনেকের মনে হচ্ছে বেড়ে আছে এগুলো কমানো যায় এই নিয়ে কর্মসূচি কিন্তু কোনো রকম দুর্নীতির কোনো ওরা কিন্তু কিচ্ছু দেয়নি বা দিতে পারেও নি আমি তো সেটাই বললাম যে এরকম একজন কাউকে নিয়ে এসে আমাকে বলান এটা যে এরকম করা হয়েছে এবং যারা বিজেপি করে ওদের বক্তব্য যে বিজেপি করে এরকম দেওয়া হয়নি একজনকে বলো নাম করে যে আমার কাছে এসছে যে আমাকে বিজেপি করছি বলে আমাকে দিচ্ছে না একজনও যদি দেখাতে পারো আমি সঙ্গে সঙ্গে এই চেয়ার থেকে আমি ইয়ে করে দেবো নেমে যাবো কিন্তু ওরা বলেছে না আপনার কাছে আসলাম তাহলে যদি কেউ কিছু না বলে আমি কিভাবে জানবো কাউকে তো আমার কাছে এসে জানাতে হবে কথাগুলো পর্যাপ্ত জায়গা নেই হয়তো বা হয়তো কাগজপত্র ঠিক নেই বা হয়তো জায়গাই নেই এরকম আমার কাছে এসেছিল অনেকে যে আমাকে একটা বাড়ি দিতে হবে আল্লাহ হ্যাঁ বলুন আমি দিচ্ছি তা আমার জায়গা নেই আমি কিভাবে দেবো বললো না জায়গা দিতে হবে ওটা তো আমার পক্ষে সম্ভব নয় ওরকম পাবেন দু একটা যারা আমার কাছে এসেছিল এরকম যে আমার জায়গাও নেই আমাকে বাড়ি দিতে হবে কিভাবে দেবো আমি ওটা